বা এইভাবে যদি আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। কোথা থেকে? যুদ্ধের ময়দান থেকে যদি সে পলায়ন করে তাও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। দোয়াটি হচ্ছে হে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন যদি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তাও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি এই ইস্তিগফারটি পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। সুবহানাল্লাহ। একে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কি করতেন, 70 বারেরও অধিক তিনি ইস্তিগফার করতেন। তিনি 70-এর অধিক, সহিহ মুসলিম হাদিস আছে, তিনি 70 মাররা, এর অধিকে তিনি আপনার ইস্তিগফার করতেন। এবং কি এই হাদিসে আসছে কি যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আপনার, তাও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে এইভাবে দোয়া করে, যে যেভাবে ইস্তিগফার করে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। আরেক হাদিস আছে, ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহার, সাগরের ফেনার নিয়ে যদি তার গুনাহগত গুনাহ হয় সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যত গুনাহ হয়, কত গুনাহ হতে পারে একজন বান্দার, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, তো আমাদের দরকার হচ্ছে ফিরে আসা। একটু আগে বললাম না, আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, ওয়া তুবু ইলাইহি, ফিরে আসলাম আল্লাহ আপনার দিকে, ক্ষমা চাচ্ছি ফিরে আসলাম। আসুন।